শোকে সামান্য জিনিস দিয়ে কইলে পাওয়া যায়, শোকে যে আটর আলু পটল যে চাইলেই পাওয়া যায়, দিতে হবে এইভাবে দিব যে আমার স্বামী হবে তাকেই তো শোক দিব, তাকে চাই মুখ দেখে দুঃখ বুঝবে কষ্ট বুঝবে এরকম একটা স্বামী চাই। আল্লাহ রাখছে ভালো ভাইয়া। আমার নাম শ্রাবন্তী। অনেক দুঃখ পড়ে আইছি ভাই ইউটিউবের সামনে, অনেক দুঃখ আছে। আগে একটা ইউটিউব করছিলাম, একজন মনের মানুষ পাইছিলাম, পাওয়ানের সাথে কথা দিয়া কথা রাখি নাই, আবার ইউটিউবের সামনে আসা হলো। রাখতে পারি নাই, তার স্বভাব ভালো নাই, এই জন্যই রাখতে পারি না। কেন শোকে সামান্য জিনিস দিয়ে কইলেই পাওয়া যায়, শোকে যে আটর আলু পটল যে চাইলেই পাওয়া যায়, দিতে হবে এইভাবে দিব যে আমার স্বামী হবে তাকেই তো শোক দিব, তাকে স্যার আর কাকে দেবো। আমি চাই স্বামী, এবং স্বামী চাই না, একটু বয়স্ক স্বামী চাই যে আমাকে দুঃখ দেখে মুখ দেখে দুঃখ বুঝবে কষ্ট বুঝবে এরকম একটা স্বামী চাই। ইয়ংরা বিয়ে করে ফালাই থেকে জায়গা দুই একজনের মা হইলে, এই জন্য যে দুঃখ ইয়ংরা দুঃখ বুঝে না, বয়স্ক মানুষ হলে একটু দুঃখ কষ্ট বুঝে না, সরে যাবে না। সে যদি বয়স হয় বুড়ো হয়ে থাকে তার উজুর পানিটা তো আগে দিতে পারবো। আমার একটাই চাওয়া, কেউ খারাপ কথা বলবে না। আমার মন অনেক আশা নিয়ে ইউটিউবের সামনে আইসে, অনেক কষ্ট করে যে ভাই আমার সাথে কথা বলবে, ফোন দেবে, খারাপ কথা কোনো কিছু বলবে না। আমার বিয়ে হয় নাই, আমি বিয়ে বসতে চাই, এরকমই একটা মানুষ চাই। সবার কাছে তো আর বিয়ে হয় না, মনের মতন তো একটা মানুষ চাওয়া লাগবে, যাতে মনের সাথে একটা মন মিলতে হবে। আমার বয়স হয়েছে 18। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ ওই রকমই একজন মানুষ চাইতেছে, যে মনে প্রাণে যে ওই রকমই একজন মানুষ যে আমাকে ভালোবাসে বিয়ে করবে। কেন একটা স্ত্রীর কাছে একটা স্বামীর তো পাওনে থাকে, সেটা তো অবশ্যই দিতে পারবো, দিতে পারবো না কেন? অবশ্যই করবো। আমার মা যে এরকম মা, আমার বাবা যে এরকম বাবা, তেও তো বাবা মা অন্য একটা চায় যে একটা মেয়ে আসুক, সে সেবা যত্ন করুক, ওইভাবেই করতে পারবো। অবশ্যই নামাজ পড়ে, নামাজ পড়ে রোজা রাখি, সবকিছুই করে অনেক কিছু করতে পারে, বিরিয়ানি পাক করতে পারে, মাংস পাক করতে পারে, সবকিছুই তো পাক করতে পারে, সবকিছুই পাক করতে পারে, পৌরা করতে পারে, গরুর মাংস রান্না করতে পারে, হাঁস ভুনা করতে পারে, সবকিছুই পারে, তাও পারে, সবকিছুই করে খাওয়াইতে পারবো। আমার সাথে যোগাযোগ করতে হলে মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বারে যোগাযোগ করতে হবে। নাম মুখস্থ নাই, নাম্বারটা 01614879211। না আমার কথা হচ্ছে ভাই, সবারই তো মা বোন আছে না, মানুষে দুঃখ পায় এই কষ্ট পায় ইউটিউবের সামনে এসে দাঁড়ায়। একটা মেয়ে চায় না যে একটা মানুষ চেহারা দেখুক তার হাজার হাজার পুরুষ, বুঝছো? তার পাপ হয় গুণা হয়। আমার কথা হচ্ছে কেউ ফোন দিয়ে খারাপ কথা বলবেন না, এইরকম একজন মানুষ আমার ফোন দিয়ে, যারা সবারই তো মা বোন আছে, কথা বলেন, ফোন দিয়ে কোনো দুঃখ নাই, আপনাদের ফোন ধরবো, আসলে কেউ খারাপ কথা বললেন না।